টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচই ম্যাড়মেড়ে হচ্ছে না, জমে উঠছে দারুণ। ওয়েস্ট ইন্ডিজকে টাফ টাইম দিয়েছে পাপুয়া নিউগিনি, ওমান নামিবিয়া ম্যাচ গেছে সুপার ওভারে, আজ রাতে আবার রয়েছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা বিগ ম্যাচ। স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ উপলক্ষে যমুনা টিভির বিশেষ আয়োজন এক্সপার্ট টেবলে, এক্সপার্ট টেবল উইথ স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেড। আপনাদের সঙ্গে আছি আমি মনজুর মোর্শেদ, আর দর্শক কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন ওপি। আমরা ওপির সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, তার আগে একটা ছোট্ট রিপোর্ট দেখে নিই। বিশ্বকাপে ছোট দলের বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনা বেশি, এমনটাই মনে করছেন সাবেক উইন্ডিজ কিংবদন্তি ইয়ান বিশপ। শুধু তাই নয়, বাংলাদেশকে নেদারল্যান্ডস হারাবে বলেও ভবিষ্যৎবাণী করেছেন তিনি। নেপালের খেলা দেখতেও মুখিয়ে আছেন তিনি, সেই সাথে টুর্নামেন্টের সম্ভাব্য সেরা বোলিং দল হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছেন এই উইন্ডিজ কিংবদন্তি। টি টোয়েন্টি মানেই অন্যরকম উত্তেজনা, ব্যাটে বলে উত্তাপ ছড়ানোর পাশাপাশি নানা অঘটনের সাক্ষী হয়ে থাকে ক্রিকেটের জমজমাটেই আসর। তবে উইন্ডিজ কিংবদন্তি ইয়ান বিশপের কাছে অঘটন শব্দের কোনো জায়গা নেই। খেলাটা যেহেতু টি টোয়েন্টি, ঘটতে পারে যে কোনো কিছুই। তার মতে বড় দলের বিপক্ষে ছোট দলের জয়কে এখন আর অঘটন বলা যাবে না। এবারের বিশ্বকাপে বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচেও এমন কিছু ঘটবে বলে ধারণা করছেন জনপ্রিয় এই ক্যারিবীয় ধারাভাষ্যকার। এবারের আসরে ছোট দলের বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনা সবচেয়ে বেশি বলেও মনে করেন তিনি। আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলোর কাছে বড় দলকে হারতে দেখেছি, সেই হিসাবে এবারের আসরে ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশের। আপনি সম্ভাবনার কথা যদি বলেন তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। বিশ্বকাপের ডি গ্রুপে লড়বে বাংলাদেশ, গ্রুপের বাকি চার দল দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। ডাচদের কাছে বাংলাদেশের হার দেখলেও অপর সহযোগী দেশ নেপালকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ইয়ান বিশপ। আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি, যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে, হয়তো এই টুর্নামেন্টে নয় কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে। বিশ্বকাপের এবারের আসরে শক্তিশালী বোলিং ইউনিট হবে পাকিস্তানের। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রফের সঙ্গে অভিজ্ঞ মোহাম্মদ আমিরের ফেরা দলটিকে অন্যদের থেকে এগিয়ে রাখবে বলে মনে করেন এই উইন্ডিজ সাবেক। পাকিস্তানের সবাই যদি ফিট থাকে তাহলে তাদের বোলিং ভারসাম্য বেশ ভালো। নাসিম শাহ, শাহিন আফ্রিদির সঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আছে, তাদের যে প্রতিভা সেদিক থেকে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলব। বিশ্বের ফেভারিটের তালিকায় আছে দুটি দেশ, যে তালিকায় সবার আগে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের নাম। তালিকায় দ্বিতীয় দলটি হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম শিরোপাজয়ী দল ভারত। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। আমরা ইয়ান বিশপের বক্তব্য নিয়ে রিপোর্ট দেখছিলাম, আমরা মেহরাব হোসেন ওপিকে পেয়েছি, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা ইয়ান বিশপের মন্তব্য দেখছিলাম যে সেখানে উনি বলেছেন যে এই বিশ্বকাপে যদি কোনো ছোট দল কোনো বড় দলকে হারায় তার শিকার বেশিরভাগ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের। তার মানে কি বাংলাদেশের ফর্ম নিশ্চয়ই তিনি ইঙ্গিত করেছেন, যে বাংলাদেশের যে খুব ভালোটা চেনাই সেটাকেই ইঙ্গিত করে তিনি এই কথাটা বলেছেন। আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের রিসেন্ট ফর্মের উপর আপনার বিশ্লেষণ করে তিনি হয়তো এই মন্তব্যটি করেছেন, কিন্তু বাংলাদেশ কিন্তু ততটা খারাপ দল নয় আমরা যতটা খারাপ দেখতে পাচ্ছি। কিন্তু অঘটন ঘটতেই পারে বিশ্বকাপের মতো জায়গায়, শুধু ছোট দল যে বড় দলকে হারাবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু এখানে নেই। কিন্তু তারপরে তিনি আন্দাজের উপরে কথাটি বলেছেন, কিন্তু তারপরে এটা মাথায় রাখা ভালো যে টি টোয়েন্টি বিশ্বকাপে যতগুলো দল খেলছে কোনো দলকে আমি ছোটো বলবো না। বিকজ আমরা লাস্ট ম্যাচে যদি গতকালকে ম্যাচের কথাই বলি, যে ওমানের মতো দল কিন্তু সুপার ওভার ওভারে গিয়ে কিন্তু ম্যাচ কিন্তু নিয়ে গিয়েছে। তো এই ধরনের ম্যাচ হরহামেশাই হবে টি টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু হ্যাঁ, আস্থার জায়গাটাও রাখতে হবে বাংলাদেশের উপর, যে আমাদের ব্যাটিং লাইন আপটা আমাদের অনেক লম্বা কিন্তু যদিও ক্লিক করছে না, কিন্তু বাট আমার মনে হয় যে ব্যাটসম্যানদের রানের ফেরার কিন্তু এখনও সময় আছে, এমন না যে সময় শেষ হয়ে গিয়েছে আমি সেটাও বলবো না। কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করবো আমি সেটাও বলবো না, কিন্তু বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে আমার যথেষ্ট বিশ্বাস আছে এই দলটার উপর। এবং যে দলটি গঠন করা হয়েছে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ ব্যালেন্স থাকে দল, এবং ব্যাটিং যদিও ক্লিক করছে না কিন্তু বাট সময়ের ব্যাপার, যে না যারা অন অ্যান্ড অফ ফর্মে আছেন এটা ক্লিক করে একটা একটি ম্যাচের মাত্র ব্যাপার। তো ব্যাটসম্যানরা রানে ফিরে আসতেই পারে এবং বাংলাদেশ ভালোই করতে পারে, কিন্তু নেদারল্যান্ডই যে বাংলাদেশকে হারাবে এখানে কিন্তু হয়তো তিনি মন্তব্য করেছেন কিন্তু কোনো গ্যারান্টি দেননি। কিন্তু বাট নেদারল্যান্ডও খারাপ দল না, অবশ্যই ভালো দল। তার প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল, প্রস্তুতি ম্যাচে হয়তো শ্রীলঙ্কাকে হারিয়েছে, তারা ভালো দল নো ডাউট। এবং হোম সিরিজে নেপাল ওয়েস্ট ইন্ডিজ এ দলকে হারিয়েছিল, সুতরাং তাদের সাম্প্রতিক ফর্ম কিন্তু অনেক ভালো। সাম্প্রতিক ফর্ম ভালো কিন্তু তারপরেও কিন্তু দলটির নাম কিন্তু বাংলাদেশ, এটা মাথায় রাখতে হবে। র্যাঙ্কিংয়ে কিন্তু আমরা কিন্তু নেদারল্যান্ডের থেকেও কিন্তু অনেক উপরে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্সের দিক থেকে বলেন বাংলাদেশের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের সংখ্যা কিন্তু অনেক বেশি নেদারল্যান্ডের থেকে। ইটস
যেদিন খেলা হবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এগিয়ে থাকবে অভিজ্ঞতার দিক থেকেও, এবং যদি প্লেয়ার টু প্লেয়ার যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশই কিন্তু নেদারল্যান্ডের থেকে অনেক এগিয়ে থাকবে। সুতরাং আপনি আসলে পঁচাশ আমুকে পা কাটার শঙ্কা দেখছেন না, যদিও সেটা ইয়ান বিশপ বলছেন। আমরা একটু দেখি যে গতকাল দর্শক আমরা জানি যে অসাধারণ ম্যাচ হয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে খুবই টাফ টাইম দিয়েছে পাপুয়া নিউগিনি। এরপরে আমরা দেখেছি যে ওমান নামিবিয়া, এক্সাইটিং একটা ম্যাচ, একটা লো স্কোরিং ম্যাচ কতটা এক্সাইটিং হতে পারে। 109 স্কোর নিয়ে দুটো দল টাই করেছে, তারপর সুপার ওভারে কিন্তু ম্যাচটা গেছে। আমরা দু ম্যাচের গত রাতে এবং সকালে যে ম্যাচ দুটো হয়ে গেছে স্কোর কার্ডটা একটু দেখতে চাই। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পিএনজি ম্যাচটার কথা বলতে চাই। পিএনজি কিন্তু চমৎকার একটা স্কোর কিন্তু দাঁড় করিয়েছিল, একেবারে মিডিয়কর একটা স্কোর এবং অবশ্যই চ্যালেঞ্জিং একটা স্কোর, 136 উইকেটে। তাদের যে মিডল অর্ডার সেসে বাও, তিনি 50 রান করেছিলেন, কিপলিন ডরিগা শেষ দিকে দুর্দান্ত ব্যাট করেছেন, তিনি তার কারণে কিন্তু স্কোরটা 136 গেছে। আন্দ্রে রাসেল দারুণ বল করেছেন, আলজেরি জোসেফ তিনিও দুটো উইকেট নিয়েছেন। আলজেরি জোসেফ আইপিএলে সবসময় দারুণ একজন বোলার, তিনি কিন্তু কনসিস্টেন্ট এবং টি20তে একটা দারুণ প্যাকেজ তিনি আসলে ওয়েস্ট ইন্ডিজের জন্য। এরপর ওয়েস্ট ইন্ডিজ এটা শেষ ওভারটা 6 বল হাতে রেখে তারা কিন্তু ম্যাচটা জিতেছে, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে 97 রানে বোধহয় পঞ্চম উইকেটটা চলে যায়, তখন আর 24 বল বাকি ছিল, তার মানে শেষ 24 বলে 41 রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের, মানে এনিবডিজ গেম। সেইখান থেকে রোস্টন চেইস আসলে ম্যাচটা বের করে নিয়েছে এসেছেন। আসাদ ভালা ওদের ক্যাপ্টেন, খুব ভালো বল করেছেন। ম্যাচটা নিশ্চয়ই আপনি দেখেছেন, কতটা এনজয় করেছেন? এনজয় করেছি সত্যি কথা বলতে সেসে বাওয়ার ব্যাটিংটা, কারণ পাপুয়া নিউগিনির মতো একটা দেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে এবং কোয়ালিটি বোলিং এবং তাদের বিপক্ষে 50 রান করা কিন্তু চারটিখানি কথা নয়। তার ব্যাটিংটা খুব ভালো লেগেছে, কিন্তু হ্যাঁ, ইটস কুড বি এনিবডিজ গেম। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে রোস্টন চেইজের ব্যাটিংটাই কিন্তু সম্পূর্ণ চিত্রটা পাল্টে দিয়েছে, যদি ভূমিকাটা তিনি রেখেছেন। কিন্তু এই ধরনের ভূমিকা রাখার মতো প্লেয়ার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলের কিন্তু একাধিক আছে, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে যোগ্য দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জয়লাভ করেছে। ঠিক তাই, আমরা পরের মাস্টার কার্ডটা দেখি। আজ সকালে যেটা একটা এক্সাইটিং ম্যাচ হয়েছে ওমান এবং নামিবিয়া, সুপার ওভারে নামিবিয়া জিতেছে এবং দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখেছি। ওমান আগে ব্যাট করে 109 রান করেছিল, তাদের খালিদ কাইল 34, জিসান মাকসুদ 22 এবং নামিবিয়ার রুবেন ট্রুম্পলম্যান তিনি 21 রানে 4 উইকেট নিয়েছিলেন। ডেভিড উইজে ভ্যাটেরান ক্যাম্পেইনার তিনি আরও একবার দারুণ বল করেছেন। নামিবিয়া 109, 6 উইকেটে নির্ধারিত ওভারে। জ্যান ফ্রাইলিং 45, নিকোলাস ডাভিন 24 এবং মেহরান খান 7 রানে 3 উইকেট, আয়ান খান 12 রানে 1 উইকেট। আয়ান খান তো অনেক চেনা জানা একটা নাম টি-টেনের কারণে, এবং যে ম্যাচটা হয়েছে কতটুকু এক্সপেক্ট করেছিলেন যে ওমান এতটা টাফ টাইম নামিবিয়াকে দিতে পারত? নামিবিয়া কিন্তু যথেষ্ট ভালো দল, জিম্বাবুয়েকে পেছনে ফেলে তারা কোয়ালিফাই করেছে। নো ডাউট, যে দুই দলের কম্পেয়ার যদি করি, নামিবিয়া অবশ্যই এগিয়ে থাকবে এবং নামিবিয়া দলের মধ্যে ডেভিড উইজার মতো কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় কিন্তু আছেন দলের ভিতরে, তো এই কারণে আমি তাদেরকে এগিয়ে রাখছি। টাফ টাইম দিয়েছে অবশ্যই, কিন্তু ওমানকেও কিন্তু ছোট করে দেখার কোনো অবকাশ নেই, বিকজ ওমানের ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে আপনার ইন্ডিয়ান বংশভূত, না হয় পাকিস্তানি বংশভূত, এবং এরা কিন্তু সবাই কিন্তু ফার্স্ট ক্লাস খেলা কিন্তু প্লেয়ার এবং তারা জানে ক্রিকেটটা কীভাবে খেলতে হয়। যদিও তাদের ওমানের অবকাঠামো ক্রিকেট সেরকম উন্নত নয়, কিন্তু তারপরেও তারা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় এসেছে, দ্যাটস মিন তাদের দলে কিন্তু সেরকম কিছু ভালো খেলোয়াড় আছে, বিধাই তারা কিন্তু এত দূর কিন্তু আসতে পেরেছে। এশিয়া কাপ যখন হয়েছিল ওমানে, তখন আমরা দেখেছি তারা তাদের ফ্যাসিলিটিস বাড়িয়েছে এবং তারা যে ধরনের ইনডোর ফ্যাসিলিটিস রয়েছে এটা বাংলাদেশেও নেই, আমরা সেটা দেখেছি। তো তাতে কি মনে হচ্ছে না এই দেশটি খুব দ্রুত এগিয়ে আসছে? অফকোর্স দ্রুত এগিয়ে আসছে, শুধু ওমানই নয়, আরও কিছু দেশ আছে যারা দ্রুত এগিয়ে আসছে, এবং আমাদের বাংলাদেশের জন্যও কিন্তু ইটস ভেরি অ্যালার্মিং যে না বাংলাদেশের মতো দলের বিপক্ষে তারা খেলছে এবং ভালোও কিন্তু করছে। তো এশিয়া কাপের মতো জায়গায় কিন্তু তারা ভালো পারফরমেন্স করেছে এবং তারা উন্নতি করছে, এটাও কিন্তু লক্ষণীয় খুব। এবং যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটটা আমার কাছে মনে হয় ICC যেভাবে এখন পরিচর্যা করছে বা এরকম দলগুলোকে উঠে নিয়ে আসার ব্যবস্থা করছে, এটা ক্রিকেটের জন্য ভালো। এবং অবশ্যই তাদের পিছনে কিন্তু বিরাট বড় বড় নামের কিন্তু স্পন্সর যোগ হয়েছে ইতিমধ্যেই, এবং বাংলাদেশের এ ধরনের ক্রিকেটেও, বাংলাদেশের ক্রিকেটেও যদি বড় বড় নামগুলো স্পন্সরগুলো যদি এগিয়ে আসে, বাংলাদেশ ক্রিকেটও কিন্তু খুব দ্রুত উন্নতি করছে এবং আগামীতেও করবে, আমি সেটাও বিশ্বাস করি। কিন্তু তারপরেও সময়ের একটা ব্যাপার এবং বাংলাদেশের অবকাঠামোর দিক থেকে আমরা যথেষ্ট মানে সংগঠিত, সুসংগঠিত আমি সেটা বলবো না, কিন্তু বাট তারপর আমাদের যথেষ্ট এগিয়েছে, কিন্তু বাকি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি। মেরব হোসেন অপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেই আছেন। একটা বিরতি নিতে হচ্ছে দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টেবল উইথ স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেড। একটা বিরতি নিচ্ছি।
আরও একবার স্বাগত। দেখছেন এক্সপার্ট টেবল উইথ স্বপ্ননিবাস অ্যাসেট লিমিটেড। আজ আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। ভাই, আমরা জানি যে এই যে বিশ্বকাপটা শুরু হয়েছে, এই ঘাটে এখন পর্যন্ত যে দলগুলো খেলেছে তাদের মধ্যে অধিকাংশই মিনোস, এবং শক্তিশালী দল বলতে শুধুমাত্র আমরা ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখলাম। আজকে একটা বিগ ম্যাচ রয়েছে, নিশ্চয়ই বিগ ম্যাচের জন্য ওয়েট করছেন, এই ম্যাচটা নিশ্চয়ই একটা বলও মিস করবেন না। অফকোর্স মিস করবো না, বিকজ অফ বাংলাদেশের একটা কারণ, কারণ বাংলাদেশের কিন্তু এই দু দলের বিপক্ষে কিন্তু ম্যাচ আছে। তো বাংলাদেশের জন্য ভালো এক কারণে আমি বলবো যে এই দুই দল প্রথম ম্যাচ আজকে মাঠে নামছে, এবং কী ধরনের তাদের বোলিং অ্যাটাক হয় বা তারা কী পরিকল্পনা নিয়ে মাঠে নামে হয়তো বাংলাদেশ কিছুটা একটা ধারণা পাবে, কিন্তু তারপরেও অবশ্যই বিগ ম্যাচ এবং দু দলের জন্যই। এবং দু দল যদি কম্পেয়ার করেন, আমার কাছে মনে হয় যে ব্যাটিং এবং বোলিং তাদের বেশ কিছু খেলোয়াড় আছেন, যেমন শ্রীলঙ্কাতে পাথিম নিশাঙ্কা, চারিত আসালাঙ্কা, এই ধরনের ব্যাটসম্যান, বিক্রমা সাদিরা, তো এই ধরনের ব্যাটসম্যানরা কিন্তু এই রিসেন্ট কারেন্ট ফর্ম কিন্তু তাদের খুব ভালো যাচ্ছে শ্রীলঙ্কা টিমের। অপরদিকে কিন্তু আমার কাছে মনে হয় ওদের টপ অর্ডারটা এক্সাইটিং দু দলেরই আমার কাছে মনে হয়, এবং তাদের দু দলের ম্যাক্সিমাম খেলোয়াড়রা কিন্তু এই সদ্য সমাপ্ত কিন্তু আইপিএল খেলা কিন্তু খুব জাঁকজমকপূর্ণ কিন্তু এবার টুর্নামেন্টটি হয়েছে আইপিএল, এবং সেখানে কম্পিটিশনটা এমন হাই ভোল্টেজ ছিল সেটা কিন্তু তাদের ক্যারি করছে স্টিল এখন পর্যন্ত। তো তারা জানে যে টি টোয়েন্টি ফর্ম্যাটটা কীভাবে খেলতে হয়, এবং দু দলের কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি যারা কিন্তু টি টোয়েন্টি আপনাকে আমি দুটো দুটো সম্ভাব্য যে একাদশ সেটা একটু দেখিয়ে দিই দর্শকদের, নিশ্চয়ই রিলেট করা একটু সহজ হবে। আমি শুরুতে শ্রীলঙ্কার যে সম্ভাব্য একাদশ সেটা একটু দেখাতে চাই আজকের ম্যাচে। একটু আগে অপি ভাই বলছিলেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামেন্দু মেন্ডিস, সাদিরা বিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মানে ভেটারেন ক্যাম্পেইনার, এত বছর বয়স, তিনি এখনও শ্রীলঙ্কা দলের জন্য অবশ্যম্ভাবী একজন ক্রিকেটার, ওয়ানিন্দু হাসারাঙ্গা অধিনায়ক, দাসুন সানাকা, মহেশ থেকসানা, দুশমন চামিরা, মাথিসা পাথিরানা। একটা জিনিস দেখেন, নাম্বার এইট পর্যন্ত একেবারে পিওর ব্যাটসম্যান, আটজন পিওর ব্যাটসম্যান নিয়ে শ্রীলঙ্কা খেলবে, এবং দুশমন চামিরা, মহেশ, মাথিসা পাথিরানা, এই যে বোলাররা রয়েছে এরা তো সব 145 শ্রীলঙ্কার যে ফাস্ট বোলিং অ্যাটাকটা সেটাও কিন্তু এক্সাইটিং। আমরা জানি না শেষ পর্যন্ত তিনজন পেসার না দুজন পেসার নিয়ে তারা আসলে শেষ পর্যন্ত খেলবে। যেহেতু দুশমন্তা চামিরা এবং পাথি রানা আছেন, তারা খেলবেনই নো ডাউট, এবং পাশাপাশি অ্যাঞ্জেলো ম্যাথুসও কিন্তু ফার্স্ট চেঞ্জে কিন্তু তিনি কিন্তু হয়তো পেস বোলারের কাজটা কিন্তু করেই দিয়ে যেতে পারেন, কিন্তু তাদের কিন্তু স্পিন অ্যাটাকও কিন্তু আপনি দুর্বল মনে করবেন না, বিকজ অফ ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন। আমার কাছে মনে হয় যে তাদের বোলিং লাইন আপটা খুব মানে একেবারে যে খুব বেশি শক্তিশালী আমি সেটাও বলবো না, কিন্তু বাট শক্তিশালী তারা, এবং টিম লাইক সাউথ আফ্রিকার মতো ব্যাটসম্যানদের আটকে রাখার মতো কিন্তু তাদের বোলিং কন্টেন্ট কিন্তু আছে। কিন্তু অপরদিকে সাউথ আফ্রিকার দলও কিন্তু ব্যাটিং লাইন আপ কিন্তু আপনি হয়তো একটু কার্ডটা দেখি আট নম্বর পর্যন্ত তাদের ব্যাটিং লাইন আপ না, ছয় নম্বর পর্যন্ত, কিন্তু বাট ভেরি হ্যান্ডসাম ব্যাটিং লাইন আপ। এক্স্যাক্টলি, এবং আপনি দেখেন কুইন্টন ডিকক, রেজা হেন্ড্রিক্স, এডেন মার্ক্রাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাফস, মার্কো জ্যানসেন, ইভেন কেশব মহারাজও কিন্তু ব্যাট করতে পারেন, বিয়ন ফরচুইন, কাগিসোর আবাদা, অটনিয়েল বার্টম্যান, এই নামগুলো আসলে নতুন পেস বোলার সাউথ আফ্রিকা দলের, এবং তাদের উপরে আসলে ভরসার একটা বড় জায়গা রয়েছে। কাগিসোর আবাদা তিনি হয়তোবা ফিরছেন এবং ইঞ্জুরি থেকে ফিরছেন। সাউথ আফ্রিকা গত 2023 সাল থেকে সবশেষ 11 টি টোয়েন্টি সেখানে মাত্র দুটো জয়, 9 হার, তার মানে তারা তো ঠিক ছন্দে নেই। ইভেন সবশেষ যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা খেললো সেখানেও 3-0 তারা হেরেছে। এই দলটার উপরে সে কতটা রিলাই করা যায়? রিলাই এই কারণেই করা যায় বিকজ তাদের বেশ কিছু খেলোয়াড় কিন্তু সদ্য সমাপ্ত কিন্তু আইপিএল খেলে অবশ্যই, এবং তিনি দুর্দান্ত ফর্মে আছেন। এডেন মার্ক্রামও কিন্তু একই সাথে কিন্তু আমার কাছে মনে হয় যে দুর্দান্ত ফর্মে আছেন। তো তাদের কিছু ব্যাটসম্যান আছেন যারা কিনা খুব ভালো ফর্মে আছেন, এবং পেস বোলারের ক্ষেত্রে কাগিসোর আবাদা অবশ্যই এক নম্বরে আসবে, এবং কেশব মহারাজও কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু ভেরি ভাইটাল একটা কিন্তু বোলিং কিন্তু প্লে স্পিন বোলিং প্লে রোলটা প্লে করে যাচ্ছেন। তো তাদের ব্যাটিং এবং বোলিং সমন্বয়ে আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা দল, এবং যদিও তারা বেশ কিছুদিন ধরে হয়তো দলগত হিসাবে তারা ভালো পারফরমেন্স করছে না, কিন্তু তাদের টি টোয়েন্টি এমন একটা ফর্ম্যাট যে একজন দুজন ভালো খেললে কিন্তু খেলা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, এবং তাদের কিন্তু সেই দলে এই দলটাতে কিন্তু এই ধরনের খেলোয়াড়ের সংখ্যা কিন্তু একাধিক, তো তারা ভালো করতেই পারে। এবং দু দল আজকে মনে হয় যে ইটস ভেরি চ্যালেঞ্জিং ম্যাচ, এবং শক্তিশালীর দিক থেকে আমার কাছে দুজনেই কিন্তু 50-50 টিম মনে হয়। এই যে দুটি দল, এই দুটি দলের সম্ভাবনা কতটুকু দেখেন? যদিও ফেভারিটের যে শর্ট লিস্ট সেখানে আসলে শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকা কেউ নেই।
এই গ্রুপ থেকে যেহেতু আমার কাছে মনে হয় যে দুটি দল যাওয়ার সম্ভাবনা বেশি, অফকোর্স সাউথ আফ্রিকা থেকে আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা একটু এগিয়ে থাকবে, বিকজ অফ নট অনলি ফর দ্য কন্ডিশনের কথা বলছি না, দু দলের ক্ষেত্রেই কিন্তু কন্ডিশন আর সেম, কিন্তু বাট ব্যাটিং লাইন আপ এবং বোলিং স্ট্রেংথ যদি একা যদি আমি সমন্বয় করি তাহলে আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা একটু এগিয়ে থাকবে। 2007 থেকে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের চল শুরু, সেখান থেকে খেলে আসছে যেসব দলগুলো, এর মধ্যে বিশ্বকাপ জেতেনি দুটো দল, তার একটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, একটি হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা 2014 জিতেছে, তো ধরেন বাংলাদেশের সেই সামর্থ্য নেই কিন্তু সাউথ আফ্রিকা তো সেই সামর্থ্য রয়েছে, সাউথ আফ্রিকা কেন ট্রফি জিততে পারে না? অনেকদিন পর কথাটা মনে পড়ে গেল, চোকার্স তো চোকার্সে তাদের পিছনে যেতে একটা মোড়ক আছেই সবসময়, কিন্তু তারপরে দলটা আই ডোন্ট নো ওয়াই যে তারা সেমিফাইনাল পর্যন্ত খুব ভালো কম্পিটিশন খেলে করে এবং খুব ভালো ক্রিকেট খেলেই তারা সেমিফাইনালে উন্নত হয়, কিন্তু সেমিফাইনালে যাওয়ার পর হয়তো তারা প্রেশারটা নিতে পারে না, না হয়তো গেম প্ল্যানিংয়ে হয়তো কোনো একটা হয়তো গলত থাকে যেটার কারণে কিন্তু তারা কিন্তু হয়তো সেমিফাইনালটা ক্রস করতে পারে না, কিন্তু তারপরেও এই দলটা আমার কাছে মনে হয় যে বেশ কিছু খেলোয়াড় আছেন যারা গেম চেঞ্জার এবং এক দুইটা খেলোয়াড় কিন্তু সবসময় প্রতিটা দলেই কিন্তু থাকেন, এবং এই দলে কিন্তু আমার কাছে মনে হয় যে চারজন প্লেয়ার আছেন যারা কিনা গেম চেঞ্জ করে দিতে পারেন একাই খেলে, তো এই দলটাকে সম্ভাবনা আমার অবশ্যই বলা যায়। এবং হ্যাঁ, নো ডাউট যে আমি যদি বলেন যে সাউথ আফ্রিকা অবশ্যই সেকেন্ড রাউন্ডে এই বিশ্বকাপে যাওয়ার মতো একটা দল, এবং অবশ্যই ভালো ক্রিকেট তাদের খেলতে হবে, এবং শুধু ছোট দল নয় কিন্তু এই ফরম্যাটটাতে কোনো দলকেই আপনি ছোট মনে করতে পারবেন না, কিন্তু পয়েন্ট তুলে নিতে হবে, সেদিক থেকে আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা একটু বেটার সাইড তাদের থেকে, কিন্তু তারপরে সাউথ আফ্রিকা যাওয়ার মতো একটা দল, তাই আপনি সম্ভাবনা দেখছেন। আমি একটা শেষের দিকে চলে এসেছি, একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে তাসকিন ইঞ্জুরিতে ফুল ফিট নয়, ইঞ্জুরি সেরে উঠছেন ফুল ফিট নন, শরীফুল ইঞ্জুরিতে পড়েছেন, টপ অর্ডার রানে নেই, উইকেট কিপিং ভালো হচ্ছে না, গ্রাউন্ডস ফিল্ডিং ভালো হচ্ছে না, ক্যাচিং ভালো হচ্ছে না, আসলে মানে এত সংকট তো সাধারণত একটা ক্রিকেট দলে থাকে না, এত সংকটের পরে আশাটা আসলে করা যায় কি না? আমি আশাবাদী মানুষ খুব, এবং অবশ্যই বাংলাদেশ দল ভালো করুক এটা আমি আশা করি, এবং ভালো করার জায়গা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, এখনও যেহেতু আমাদের কাছে সময় আছে, এবং এমন নয় যে রাতারাতি আমরা খুব ভালো করে ফেলবো তাও নয়, কিন্তু গেম চেঞ্জ করার জন্য যেসব পরিকল্পনা দরকার হয়তো পরিকল্পনা ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট নিয়েছেন, কিন্তু আমাদের কী রোল যারা কিছু প্লেয়ার আছে যেমন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, এদের কিন্তু জ্বলে উঠতেই হবে, আর বড় আসর, এটা কিন্তু ছোটোখাটো আসর নয়, বিশ্বকাপ বড় আসর, এবং বড় আসরে বড় প্লেয়ারদের কিন্তু নিজের খেলাটা যদি মেলে না ধরতে পারে টিম কোনো কিছু বেনিফিটের আনা, কিন্তু বাট এখানে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্যাম্পেইনদের জ্বলে ওঠাটা খুব দরকার, এবং বাংলাদেশ দলে যেটা খুব প্রয়োজন এখন। আমরা যদি লাস্ট ম্যাচের যদি কথাই বলি, ইন্ডিয়ার সাথে যে ক্যাচটি মাহমুদুল্লাহ রিয়াদ ধরেছেন এতে কিন্তু বোঝা যায় তিনি ভালো একটা শেপে আছেন, তো এই ধরনের শেপ আরও কিছু দু একটা প্লেয়ারের ভিতরে যদি তৈরি হয়ে যায় তখন কিন্তু আমরা কিন্তু ভালো কিছু আশা করতে পারি, আর আনলেস আমাদের টপ অর্ডার থেকে যদি কেউ বের হয়ে না আসতে পারে, বড় রান একটা না করতে পারে, সেটা হতে পারে 30-40, কিন্তু বাট খুব অল্প বলে যদি এরকম যদি একটা রান করার কনফিডেন্সটা অ্যাটলিস্ট যদি চলে আসে, আমার কাছে মনে হয় এখান থেকে কামব্যাক করা সম্ভব। আর যেটা বললেন ফিল্ডিংয়ের কথা, ফিল্ডিং এমন একটা ডিপার্টমেন্ট টি টোয়েন্টিতে, একটি রান ছুটে যাওয়া মানে অনেক পিছিয়ে পড়ে যাওয়া, তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে রাইট ফিল্ডারটা রাইট জায়গায় প্লেসমেন্টে থাকাটাও খুব জরুরি। যেমন আমি বলতে পারি শরীফুলকে আমি কখনোই পয়েন্টে এবং কাভারে ফিল্ডিং করাবো না, তাকে ফাইন লেগেই করতে হবে, তো এই ধরনের রাইট প্লেসমেন্টগুলো যদি ঠিক থাকে আমার কাছে মনে হয় যে একটু আমরা উন্নতি করতে পারি বা উন্নতি করা সম্ভব এই জায়গাটাতে। আজকের ম্যাচে কে জিতবে মনে হচ্ছে, আপনি কাকে এগিয়ে রাখবেন? শ্রীলঙ্কা। দেখা যাক শেষ পর্যন্ত, মেহরাব হোসেন ওপি বললেন শ্রীলঙ্কার কথা সাউথ আফ্রিকার এগেনস্টে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মেহরাব হোসেন ওপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রথমবারের মতো দুটো বড় দল মুখোমুখি হচ্ছে আজকে বিশ্বকাপে, এবং সেটা রাত 8:30 খেলাটা শুরু হবে, যেখানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে 2014 চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। নিশ্চয়ই খেলাটা উপভোগ করবেন। শেষ করছি এক্সপার্ট টেবল উইথ স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেড, আজকের মতো কাল আবার দেখা হবে, ধন্যবাদ সবাইকে।